হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি একদম নতুন ব্লগ করছি। আমি মহেশের মন্দিরে এসেছি শ্রীরামপুর। তোমাদেরকে আজকে জগন্নাথ দর্শন করাবো। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখো, আমি তোমাদের জগন্নাথ দেবকে দর্শন করাচ্ছি। এই দেখো মহেশের জগন্নাথ দেব, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে, খুব সুন্দর। কি সুন্দরভাবে দেখো জগন্নাথ দেব সেজে বসে আছেন। আজকে বিশেষ একটা অনুষ্ঠান আছে, আমরা তাই সবাই এখানে এসেছি। তোমাদের যদি ভালো লাগে নিশ্চয়ই আমাকে একটু সাপোর্ট করবে। আমি চ্যানেলে একদমই নতুন, কিছুই জানি না। তোমাদেরকে তাই অনুরোধ করব, তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। দেখো, আমি তোমাদের মন্দিরটা দেখাচ্ছি, দর্শন করাচ্ছি, পুরোপুরি তোমরা একটু দেখে নাও। এই হচ্ছে শ্রীরামপুর মহেশ মন্দির, জগন্নাথ দেবের মন্দির। ভীষণ ভালো একটা পরিবেশ, খুব ভালো লাগবে তোমাদের। দেখো, এই হচ্ছে মন্দিরে ঢোকার প্রবেশ পথ। আমি একটু ভেতরে ঢুকেই তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একটু দেখো। কাকা ভালো আছেন? এখানে সবাই বসে আছেন, পুরোহিতরা দেখুন বসে আছে। আমি এবার একটু মন্দিরটা প্রদক্ষিণ করছি। হ্যাঁ দেখো, এখানে ভোগ রান্না হয়, এই ঘরে ভোগ রান্না হয়। দেখো, এই হচ্ছে ভোগের ঘর, ভগবানের ভোগ রান্না হচ্ছে এখানে। তোমরা দেখো, আর এই হচ্ছে তোমাদের এখানে বসে ভোগ খাওয়ানো হয়। এই ঘরটা হচ্ছে ভোগ খাওয়ানোর ঘর। তোমরা দেখো, আলোগুলো জ্বলছে না, যদিও আলোগুলো জ্বললে তোমরা একটু ভালো করে দেখতে পেতে, কিন্তু আলোটা জ্বলছে না, তার মধ্যেই যতটা দেখতে পারো। দেখো, এরপর আমি আবার পরে তোমাদেরকে যখন অনুষ্ঠান শুরু হবে তখন আমি তোমাদেরকে আবার দেখাবো যে কে কী গান করছে না করছে, বাউল সঙ্গীত হবে। আমি তোমাদেরকে পরে আবার দেখাবো। থ্যাংক ইউ।